এই সিনেমাটা নিয়ে কিচ্ছু বলার আগে আগে আমি নীরবতা পালন করতে চাই। বেশি না, তোমরা সবাই মিলে আমার সাথে 10 সেকেন্ড নীরবতা পালন করো। তো আজকে বন্ধুরা আমরা কথা বলবো এমন একটা বলিউডের সিনেমা নিয়ে, যে সিনেমাটা বলিউডের হিস্ট্রিতে একটা মাইলস্টোন হয়ে আছে এবং এই সিনেমাটা দেখে অনেকে ইন্সপিরেশন পায় যে সিনেমা কীভাবে বানাতে হয়। সিনেমার নাম হলো দেশদ্রোহী, 2008 সালের সিনেমা, ডিরেক্টেড বাই জগদীশ স্যার। তো তাকে একটা হ্যাটস অফ জানাতে চাই যে তিনি এই সিনেমা ডিরেকশন দিয়েছেন। তো এই সিনেমাতে মেইন লিডে যিনি ছিলেন KRK কামাল রশিদ খান, তিনি তো বলিউডের সিনেমা নিয়ে অনেক কিছুই বলেন, সেগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না, তার পার্সোনাল ওপিনিয়ন দেন। কিন্তু নিজে তিনি কী কাজ করেছেন সেটা নিয়ে যদি তিনি রিভিউ, আগে সবার ফার্স্ট ভিডিওটা যদি নিজের সিনেমা নিয়ে করতেন তাহলে আই থিঙ্ক বেটার হতো। তো এই সিনেমাতে KRK-র সাথে আরও যারা কাজ করেছেন তাদের জন্য আমার দুঃখ হয়। মনোজ তিওয়ারি, ঋষিতা ভট, গ্রেসি সিং, ওয়াই, কেন? ঋষিতা ভট, অমন বর্মা, এটা কেন কেন রাজি হয়েছিল এই সিনেমাটা করতে? তো আমি যদ্দূর শুনেছি যে এই সিনেমাটা করার জন্য নাকি অনেককে অ্যাপ্রোচ করা হয়েছিল, কেউ রাজি হয়নি, লাস্টে প্রডিউসার নিজে সিনেমায় অ্যাক্টিং করেছেন, বেশ ভালো, স্ক্রিপ্টও তিনি নিজেই লিখেছেন। ঠিক আছে, মেইন যে থিম ছিল সিনেমার প্রচণ্ড ভালো ছিল, আমাদের দেশে যা যা হয় সেগুলোকেই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু এমনভাবে তুলে ধরেছেন যে সেগুলো দেখে ইমোশন না জেগে আমাদের কোথাও গিয়ে হাসি পায়। এবং এখানে যে ডায়লগগুলো ছিল, যে এক্সপ্রেশন তিনি দিয়েছেন, স্পেশালি গুলি খাওয়ার যে সিনটা, বাপ রে বাপ, এরকম গুলি যেন সবাই খেয়ে মরে। এত আরামে যদি কেউ গুলি খেয়ে মরে এর থেকে বেশি আর কী হতে পারে? আহ, ও মুঝে গলি মার দিয়া, মনে হচ্ছে যেন ঘুমের গলি খেয়ে নিয়েছে কেউ। তো এইভাবে যদি কেউ মানে গুলি খাওয়ার পর এরকম এক্সপ্রেশন দেয় সবাই বলবে ভাই মুঝে গলি মারো, মুঝে গলি মারো। এই সিনেমার মিউজিক নিয়েও আমি কিছু বলবো না, সিনেমাটোগ্রাফি অসাধারণ এবং ওভারঅল সিনেমাটার মেকিং ইজ আউটস্ট্যান্ডিং। মানে ক্রিস বা অন্যান্য যে সুপার হিরো যে সিনেমা, মানে হিরো যে সিনেমাগুলো আছে, সুপার হিরো বেস সিনেমাগুলো, সেগুলো এই সিনেমাটাকে মাস্টারপিস ধরে তারপরে সিনেমা বানাতে বসে। স্ক্রিপ্ট বলো বা কীভাবে ডায়লগ দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, সবাই সিনেমাটা একবার দুবার করে দেখে নেয় তারপরে সেই সিনেমাগুলো বানায়। তো এটাই এই সিনেমা নিয়ে বলার ছিল। তোমাদের মধ্যে থেকে কারো ভালো লাগলো, লাগতে পারে, সেটাও নিজে কমেন্ট সেকশনে জানো। আমার যেটা মনে হলো সেটা আমি শেয়ার করলাম। আমার মনে হয় না কারো এই সিনেমাটা ভালো লেগেছে বলে, আমি এই সিনেমাটা হলে গিয়ে দেখেছিলাম। কী করবো, আমার কাছে অজস্র মানে টাইম ছিল, অঢেল টাইম ছিল, আমি আর একটা বন্ধু মিলে 2008 সালে যখন সিনেমাটা রিলিজ করেছিল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখিনি, সেকেন্ড ডে ফার্স্ট শো দেখেছিলাম। তো শনিবার ছিল সেদিন, তো হস্টেলে ছিলাম, বন্ধুরা মিলে ঠিক করলাম যে চলো যাবো, কেউ রাজি হলো না সিনেমা ট্রেলার দেখার পর, একটা বন্ধু রাজি হয়েছিলো চলো টাইম পাসকে লিয়ে যাতে হয়। তো টাইম পাস করে এসেছি এবং টাইম পাসের জন্য দারুণ সিনেমা, প্রচণ্ড হাসি পাবে, কমেডি সিনেমা একটা বলতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটুকুনি তোমাদের সাথে বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের মজাদার ভিডিও আরও পেতে গেলে নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এর বেড়ার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।